আদর্শ যুব সমাজকে নেতৃত্ব গ্রহণ করতে হবে আমির ইসলাম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক মন্তব্য করে ইসলাম বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শাহিকায় বলেন এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং রাজনৈতিক দুর্বার্ত নয় ছাত্র যুবকদের বিপদে পরিচালনা করছে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে সমাজের নেতৃত্ব আদর্শবান যুবকদের হাতে নিতে হবে তিনি আরো বলেন এদেশের সচেতন জনতা ফার্স্টে জানুয়ারির মতো প্রহাসনের নির্বাচন আর মেনে নেবে না সরকার নির্বাচন দিয়ে প্রমাণ করুক তারা জনগণের ভাষা বোঝার ক্ষমতা রাখে তিনি আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারকে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনের আহ্বান জানান শুক্রবার ছাব্বিশে জানুয়ারি দু রাজধানীর বিএমএ ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লিখিত কথাগুলো বলেন মুফতি মানসুর আহমদের সভাপতিত্বে ও মুফতি আব্দুল আহমদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে আতিকুর রহমান প্রধান বক্তা তার বক্তব্যে বলেন আদর্শবাদ যুবকরা দেশ চালানোর প্রধান নিয়ামক শক্তি বাহান্ন বাস আন্দোলন একাত্তরের স্বাধীনতা আন্দোলন সহ দেশের উল্লেখযোগ্য বিষয়গুলোর পিছনে রয়েছে যুব সমাজের প্রধান ভূমিকা কিন্তু আজ সেই যুব সমাজ আদর্শযুক্ত হয়ে পড়েছে তিনি দেশের জনসমাজকে ইসলামী যুব আন্দোলনের সহায়তলে ঐক্যবদ্ধ হয়ে সমাজের দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানান